सुप्रिय शिक्षार्थी अर्थनीति क्लासे तुम्हारे स्वागतम। आमी साले अहमद प्रभाषक अर्थनीति ढाका दक्षिण बहुमुखी स्कूल एंड कलेज। प्रिय शिक्षार्थी गत क्लासे आमरा तुम्हारे अर्थनीति बइयेर प्रथम अध्याय अर्थनीति प्रथम पत्रे प्रथम अध्याय उत्पादन सम्भावना रेखा कि एवं सूची निये आलोचना करेछिलाम। आज के सूची थे क्यों उत्पादन सम्भावना रेखा अंकन करा है से आलोचना करब। सूचीटी जे एक जो उत्पादनकारी जे विभिन्न संमिश्रण उत्पादन करे ता जेमन उत्पादनकारी चार्टे संमिश्रण उत्पादन करे ए संमिश्रण बी संमिश्रण सी संमिश्रण एवं डी संमिश्रण। ए संमिश्रणे एक्स द्रव्य जीरो एकक एवं वाई द्रव्य पंचाश एकक। बी संमिश्रणे एक्स द्रव्य पचिस एकक वाई द्रव्य चल्लिस एकक। सी संमिश्रणे एक्स द्रव्य चल्लिस एकक वाई द्रव्य पचिस एकक। डी संमिश्रणे एक्स द्रव्य पंचाश एकक एवं वाई द्रव्य जीरो अर्थात कोनो वाई द्रव्य उत्पादन हवाय नाई। এই তথ্য হতে আমরা এখন একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। তাহলে শুরু করা যাক, দেখি কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হয়। আমরা জানি কোনো রেখা অঙ্কন করতে হলে দুটি অক্ষ নির্ণয় করতে হয়, অনুরূপভাবে একটি অক্ষ ভূমি এবং একটি অক্ষ লম্ব। দেখি আমরা ভূমি অক্ষ মূল বিন্দু ভূমি অক্ষ অর্থাৎ এক্স অক্ষ বা ভূমি অক্ষ এবং ওয়াই অক্ষ বা লম্ব অক্ষ। এখানে এক্স অক্ষে আমরা এক্স দ্রব্য ধরব, ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য। তাহলে আমরা দেখি সংমিশ্রণগুলো, এ সংমিশ্রণে যে এক্স দ্রব্য জিরো হলে ওয়াই দ্রব্য পঞ্চাশ। আচ্ছা, এর আগে আমরা নির্ণয় করি দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ। দেখি আমরা যে এক্স দ্রব্য জিরো একক এবং ওয়াই দ্রব্য পঞ্চাশ একক, এ সংমিশ্রণ অর্থাৎ এক্স অক্ষে এক্স দ্রব্য জিরো ওয়াই দ্রব্য পঞ্চাশ একক। এই বিন্দু হল এ, এখানে আমরা এ দিতে পারি সংমিশ্রণ। বিসংমিশ্রণে এক্স দ্রব্য পঁচিশ এবং ওয়াই দ্রব্য চল্লিশ। তাহলে আমরা দেখি এক্স দ্রব্য পঁচিশ অর্থাৎ এখানে হবে আমার পঁচিশ, এক্স দ্রব্য পঁচিশ ওয়াই দ্রব্য চল্লিশ অর্থাৎ চল্লিশ। এই হলো ওয়াই দ্রব্য চল্লিশ। তাহলে এই সংমিশ্রণটা আমার স্কেল হলে ভালো হতো, সুবিধা হয়।
চল্লিশ, এই সংমিশ্রণ হল বি। সি সংমিশ্রণ এক্স দ্রব্য চল্লিশ, ওয়াই দ্রব্য পঁচিশ। তাহলে এক্স দ্রব্য চল্লিশ এইটা, ওয়াই দ্রব্য পঁচিশ এইটা, পঁচিশ। সি সংমিশ্রণ, সি সংমিশ্রণ। আবার ডি সংমিশ্রণে এক্স দ্রব্য পঞ্চাশ, অর্থাৎ এক্স দ্রব্য পঞ্চাশ একক, ওয়াই দ্রব্য জিরো, ওয়াই দ্রব্য জিরো, অর্থাৎ অর্থাৎ এই বিন্দু, এই বিন্দুটা হলো আমার ডি। এখন এ বি সি ডি বিন্দু যোগ করি, এই যে রেখা পেলাম সেটি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করলাম। এই রেখা এডি রেখা, এই এডি রেখাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, যে এ বিন্দুতে এক্স দ্রব্য জিরো, ওয়াই দ্রব্য পঞ্চাশ, তার মানে হচ্ছে উৎপাদনকারী যে উপকরণ, সেই উপকরণটা, উপকরণের সমস্ত অংশ ওয়াই দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়, যার ফলে ওয়াই দ্রব্য উৎপাদিত হয় পঞ্চাশ একক, এবং কোনো এক্স দ্রব্য উৎপাদন হয় নাই, অর্থাৎ জিরো। বি সংমিশ্রণে উৎপাদনকারী এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য দুটি উৎপাদন করে, যে তার উপকরণ বা সম্পদ আছে সেই উপকরণ বা সম্পদ দিয়ে দুটি দ্রব্য উৎপাদন করে, এক্ষেত্রে এক্স দ্রব্য উৎপাদিত হয় পঁচিশ একক এবং ওয়াই দ্রব্য উৎপাদন হয় চল্লিশ একক, অর্থাৎ এক্ষেত্রে এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্য বেশি উৎপাদন হয়, অর্থাৎ এক্স দ্রব্য কম উৎপাদন হয় এবং ওয়াই দ্রব্য বেশি উৎপাদন হয়। সি সংমিশ্রণে উৎপাদনকারী এক্স দ্রব্য চল্লিশ একক উৎপাদন করে এবং ওয়াই দ্রব্য পঁচিশ একক উৎপাদন করে, অর্থাৎ উৎপাদনকারী এক্স দ্রব্য বেশি উৎপাদন করে এবং ওয়াই দ্রব্য কম উৎপাদন করে। বিবিন্দুতে আমরা দেখেছি উৎপাদনকারী ওয়াই দ্রব্য চল্লিশ এবং এক্স দ্রব্য পঁচিশ, অর্থাৎ ওয়াই দ্রব্য বেশি উৎপাদন করে এক্স দ্রব্য কম, কিন্তু সি বিন্দুতে ওয়াই দ্রব্য কম এক্স দ্রব্য বেশি। ডি বিন্দুতে উৎপাদনকারী সমস্ত উপকরণ এক্স দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়, যার ফলে এক্স দ্রব্য পঞ্চাশ একক উৎপাদন হয় এবং কোনো ওয়াই দ্রব্য উৎপাদন হয় না, অর্থাৎ ওয়াই দ্রব্য জিরো, যা সূচিতে লক্ষণীয়। অর্থাৎ সমস্ত উপকরণ এ বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়, এজন্য কোনো এক্স দ্রব্য উৎপাদন হয় না। আবার সমস্ত উপকরণ ডি বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদনে সব ব্যবহৃত হয়, এক্ষেত্রে কোনো ওয়াই দ্রব্য উৎপাদন হয় না। এই যে এ বি সি ডি বিভিন্ন সংমিশ্রণ, এই বিভিন্ন সংমিশ্রণ আমরা এই যে রেখার মাধ্যমে দেখানো হয় সেই রেখাটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থাৎ এ ডি রেখা, এ ডি রেখা। তাহলে বন্ধুরা, আমরা কীভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হয় তা আজকে দেখলাম। পরবর্তীতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।